গাড়ি শুরু হয় স্ত্রী আনার পরে এবার স্ত্রী আপনি নিয়ে আসবেন আপনার স্ত্রীকে চালাতে গেলে একটা স্ত্রীর উপরে তার স্বামীর হক ছটা আপনাকে আমি বলবো আর একটা স্ত্রীর হক হলো স্বামীর উপরে চারটা বিনা লাইসেন্সে গাড়িও চলবে না ড্রাইভার যদি যদি পাকা হকার লাগে লাইসেন্স না থাকতে গেলে ফের মার খাবে তো ভাই প্রথম আসেন আপনাকে সুনাই ছ খান্টা হক স্ত্রীর ওপরে পুরুষ হলো প্রাধান্য পাই কিনা কেন আর আলা নিসা পুরুষ হলো হাকিম ই হলো ড্রাইভার আর ও হলো গাড়ি তাহলে চলবে তো ড্রাইভার হলো আসল তো ড্রাইভারের ওপরে আসল প্রথমে ড্রাইভারের কি কি কাজ যে আর গাড়িকে কি কি সার্ভিস দিতে হবে সেটা আগে বলি হ্যাঁ গাড়িকে কি কি সার্ভিস দিতে হবে আর ড্রাইভারকে কিভাবে নিতে হবে আসুন আগে স্ত্রীর ওপরে স্বামীর হক ছখানটা বয়ান করছি আমি আপনারা শুনবেন এক নাম্বার এক নাম্বার হক স্বামীর হক স্ত্রীর উপরে মামুন ভালো করে শুনবেন স্বামীর খেদমত স্বামীর সেবা হাসান বিন মোহসিন বর্ণনা করছেন একদিন আমার পিসি আল্লাহ রসুলের বাড়িতে গেলেন কোন কাজ বিশেষ কোন কাজে হাসান বিন মুহসিন বলছেন যে কোন কাজে আমার ফুফু রাসুলের বাড়িতে গেলেন এবার আল্লাহর রাসুলের বাড়িতে গেলেন কাজটা হয়ে গেছে বেরিয়ে আসছেন পিসি রাসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন আল্লাহ রসুল মহিলাকে ডাক দিয়ে বলছেন শোনো তোমার স্বামী আছে ও তোমার স্বামী আছে গো হ্যাঁ হুজুর আছে আচ্ছা তুমি বলো তো তোমার স্বামীর সাথে কেমন খিদমত করো কি বলছেন মহিলা বলছেন হুজুর যতক্ষণ থকে না যায় কেলান্ত না হয়ে যায় ম্যায় ইতব সু ইস হদ কে খিদমাত তাকে হুঁ না যাও যতক্ষন খাসতি না যায় খেলন্ত না হয়ে যায় অর্থাত কথার মানে হলো যতদূর সম্ভাব আমার দ্বারা থাকে হয় আমি খেদমত করি নবিজি বলছেন শুনো ফঞ্জুরি ফাইন নাগ ফঞ্জুরি তুমি ভালো করে জেনে নাও তুমি কথাটা বুঝে নাও তুমি দেখো তোমার স্বামী কি জিনিস তোমাকে ভাই না হু হো তোকে ওয়ানারকে তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্ন তোমার স্বামীর খিদমত করে যদি খুশি করতে পারো জান্নাত পাবা আর যদি স্বামীকে রাজি না করতে পারো স্বামীর খিদমত না করো জাহান নামে যাইবা নাবিজি বলে দিলেন ফাইল্লাহু হুয়া জান্নাতকে ওয়া রোকে তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাম এক নম্বর হলো স্বামীর খেদমত করতে হল এবার দু খেদমতের পরে দু নম্বরে হলো ফার্মা বারদারি অর্থাৎ কথা মেনে চলা এবার বলবেন মৌলী সাহেব তাবে দাড়ি করা স্বামীর কথা মতো চলা এবারে येते অনেক কথা আছে সব কথাই কি তার মানবো মাঝে মাঝে মারে আর বলে তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আই তাহলে আপনি বললেন স্বামীর তাবেদারি করতে হবে তাহলে কি করব রোজ যাবর বাপকে বলবো টাকা দাও না হলে তোমার জামাই মারছে আছে না না এরকম লোক আছে না না আজ বলছে ঘড়ি নেয় কাল বলছে টাকা নিয়ে আয় পরশু বলছে এটা লাগবে এই করতে করতে বাবার পুরো সম্পত্তি যদি দিয়ে দেয় তবে তার পেট ভরবে না আল্লাহ রে আল্লাহ এই রকম কে লোভী এ বাবু দোসার মাল পর তাকিয়া মত লাগাবা मत लगा तकिया अपने ससुर के माल पर मत लगा तकिया अपन ससुर के माल पर वरना होगा जो रूका गुलाम भैया वरना होगा जो रुका गुलाम भैया अपने मेहनत के पैसे पे करना गुमान अपनी मेहनत के पैसे पे करना गुमान खाना हलवा पूड़ी दोनों शाम भैया लेना अल्लाह मोहम्मद का नाम भैया Ah uh -huh. ना देना बीबी को कभी डंडे की मार ना देना अपनी बीबी को डंडे की मार वरना होगा तेरा चक्का जाम भैया लेना अल्लाह मोहम्मद का लेना अल्लाह मोहम्मद का नाम भैया तू ना बिकना हर गिज जये जो के बाजार में ना बिकना हर गिद जहे जो के बाजार में न करना अपने इज्जत नीलाम भैया न करना अपने इज्जत नीलाम भैया আমার বন্ধুরা আমার ভাইজানেরা আমার মা পারদানাসীন মা বোনেরা শুনেলেন নাবিজি জি বললেন যে তুমি কি করো স্বামীর তাবে করো স্বামীর তাবে করো এবার স্বামীর কথা মতো চলতে হবে কিন্তু কোন কথাটা মানতে হবে আল্লাহ বলে দিলেন শোনো লতা নাভিজি বলে দিলেন শোনো লাতি মাসিয়াতিল্লা আল্লাহর মাসিয়াতে অর্থাৎ গুণহা যদি করতে বলে এটাতে স্বামীর তাবেদারি করা দূরে কাউরীর বাপেরও কথা মানা যাবে না স্বামীরও কথা মানা যাবে না যে কাজে গুণা হবে আপনার আপনার মা আপনার স্বামী আপনাকে বলছে নামাজ পড়িস না মান মেনে নেবেন নাকি না মানব না তখন তার কথা মানা যাবে না বাবাকে বলে টাকা নিয়ে আয় কথা মানা যাবে না এবার বলছে তুই এটা কর ওটা কর বন্ধক ব্যাংকে যা তুই এইরকম করে টাকা কামাই কর যদি বলে যে বললেন শোনো কোন কথাই মানবে রে মা আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিই যদি আপনাকে বলে দেয় স্বামীর কত বড় হক আপনাকে বলে যাই আপনার বাবার মৃত্যুতে ঘু খাটে রাখা আছে আপনি নিজের স্বামীর বাড়িতে আছেন আর আপনি বলছেন স্বামীকে বাবা মৃত্যু হয়ে আছে বাবা মরণ শয্যা খাটে ও চলো বাবার বাড়ি যাব আর স্বামী যদি বলে দেয় না যেতে দেব না তাও তোমাকে মেনে নিতে হবে পড়ে থাকে আর তোমাকে যদি স্বামী বলে দেয় না যেতে হবে না তুমি যেতে পারবে না তখন তুমি বলিও না হ্যাঁ ওর কথা মানতে যাচ্ছি আর বাপ মেরে গেছে আর বাপ দেখতে যাবে লোকজন কথা মানবো কি হ্যাঁ মানতে হবে কেন ওই যে দশ হাজার টাকা ওই যে পাঁচ হাজার টাকা বিয়ে পড়ার আগে আপনার হাতে দিয়েছিল কথাটা গ্রামের আর বলে ছেলে নাম তার অমুক এত টাকা দেন মোহরে তোমাকে তার সুফরুদ করা যাচ্ছে তুমি তাকে স্বামী বলে মানো কি রাজি আছো এই টাকায় তুমি বিক্রি হতে রাজি আছো সেই দিন তুমি সাইন করেছিলে বা কবুল বলেছিলে মাথা ঝুঁকিয়েছিলে সেই দিন তোমার জীবনের খুশি জীবনের দুঃখ তোমার আর মান অভিমান সব সেদিন তোমার স্বামীর মনে লিখে দিয়েছ আর তোমার চলবে না আর তোমাকে মানতে দেব তোমার স্বামীর তোমার হুকুম আর চলবে না সেই দিন তুমি সব বিক্রি করে দিয়েছ ও অপনের আমার এই যদি তোমাকে উনার কাজে বলা হয় তাহলে মানতে হবে না আর যদি এই রকম উদাহরণ দিয়েও বুঝিয়ে দিলাম বাবার মৃত্যু দেহ যদি দেখতেও না দেয় তব মেনে নিতে হবে নাবিজি বললেন দুই নাম্বার আলমারা তো এজা সল্লাত সাহা চার খানা কাজ মা নাবিজি আমার বললেন চার খানা কাজ যদি কোনো মহিলা দুনিয়াতে করে যেতে পারে জান্নাতি মহিলা কারা বলে দেখিয়ে চার খানা কাজ জান্নাতের আট খানা দরওয়াজা চারটা কাজের বিনিময় আট খানা দরওয়াজা খোলা হবে যদি কোনো মহিলা চারটা কাজ দুনিয়াতে করে যেতে পারে আটখানা জান্নাতের দরজা আল্লাহ রোলালাবিন সেদিন খুলে দিয়ে বলবেন যেখান দিয়ে ইচ্ছে সেটা দিয়ে ঢুকে যাও চারখানার মধ্যে নাম্বার এক আল্লাহ পাকের নাবি বলছেন আলমারা তো এটা সল্লাত খামসাহা যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে বছর পার হয়ে গেল আল্লাহ রে আল্লাহ চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের মহিলা এখনো পর্যন্ত নামাজি হতে পারেনি কত আল্লাহ থেকে দূরে আপনার পাঁচ বক্ত সলা কটা দিন আল্লাহ আপনার জন্য মাফ করে দিয়েছে মাসে পাঁচ দিন সাত দিন ঋতু অবস্থায় যেটা তোমার কাটে সেটা আল্লাহ তোমাকে মাফ করে করে দিয়েছে আল্লাহর রসুলের জামানায় আম্মা আয়েসার একটা কথা শুনেন রসুলের জামানা ওর মহিলারা কিরকম ছিল কত আল্লাহর ভয় ছিল নামাজ ছুটে গেলে গুনাহ হবে জাহান নামে যেতে হবে আজ চল্লিশ বছর পার করে দিয়েছ এখনো নামাজ হয়নি এখনো নামাজই হতে পারো ও মা আম্মা আয়েসার জামানায় মহিলারা ঋতু থেকে ভালো হওয়ার হওয়ার ঘাটা তাকাত কখন ভালো হবে আর কখন নামাজ পড়ব কারণ ঋতু ভালো হওয়ার পরে মাইনা ভালো হয়ে যাওয়ার পরে যদি নামাজ ছুটে যায় গুণা হয়ে যাবে এই গুণা নামাজ ছুটে না যায় তার ভয়ে মহিলারা করতো কী যেমনই হাইজের নিয়ম হলো কি প্রথম কালো কালো মরা মরা রক্ত আসবে তারপরে যখন ভাগ কমে যাবে ভালো হয়ে আসবে তারপরে হলুদ হলুদ ভাবে পানি আসবে তারপরে সাদা হয়ে আসবে যখন সাদা দেখে নিলা জানো তোমার ঋতু শেষ শেষর গোসল করে এবার তোমাকে নামাজ আদায় করতে হবে আম্মা আয়েসা বলছেন মহিলারা কত কি তুলাতে করে ওই তুগত যখন নিশেষ হতো তুলাতে অনেক মহিলা বলতো কি যে আমি ভালো হলাম কিনা বুঝতে পার যদি না পারতো আমাকে তুলাতে এনে দেখাতো যে আমি ভালো হয়েছি কিনা কারণ নামাজ না ছুটে যায় যদি নামাজ ছুটে যায় আমি নামে চলে যাব আর আজ 50 বছরের মা পাবেন এখনো নাবে নামাজি হয়ে আছে এক নাম্বার নবীজি বললেন আল মারাত এদা যে মহিলারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে রমজান মাসের রোজা রাখবে রমজান মাসের অনেক মহিলা রোজা রাখে কিছু মহিলার নাম রমজান মাসের রোজা রমজানে বাচ্চা হয়ে গেল দশটা রোজা ছুটেছে সুবহানাল্লাহ জীবনে একটা মহিলার কথা শুনলাম কয়েকদিন আগে কইতে যে বছরের রোজা ছুটে আছে বাচ্চা হয়েছে আদায় করেনি আদায় করেনি জবাব আল্লাহর কাছে দিতে হবে ও সামত যারা রমজান মাসের রোজা ফরোজ রোজা আদায় করবে ও আহসানত ফরজাহা আর নিজের সততার খেয়াল রাখবে লজ্জায় স্থানের হেফাজত করবে পর্দানাসীন হয়ে থাকবে ও আতবালাহা আর স্বামীর এতাত করবে স্বামীর কথা মতো চলবে স্বামীর হুকুম মানবে